এই প্রশ্ন করেছেন মোহতারাম শাইখ, টিভি ও রেডিওতে কোরআন তিলাওয়াত, কোরআনে তাফসীর ও ইসলামী অনুষ্ঠান শুনলে সওয়াব পাওয়া যাবে কি না? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান সময় উপযোগী একটি জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আহমদুহ ওয়াসাল্লি আলা রাসূলিল আমিন, অবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমে ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। একদিনে ভাই প্রশ্ন করেছেন মোহতারাম শায়েখ, টিভি ও রেডিওতে কোরআন তিলাওয়াত, কোরআনে তাফসীর ও ইসলামী অনুষ্ঠান শুনলে সওয়াব পাওয়া যাবে কি না? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান সময় উপযোগী একটি জিজ্ঞাসা। প্রিয় দর্শক, টিভি ও রেডিওতে, টেলিভিশন ও রেডিওতে কোরআন তিলাওয়াত, কোরআনের বিশুদ্ধ তাফসীর ইসলামী অনুষ্ঠান শুনলে, সওয়াব পাওয়া যাবে, কারণ যন্ত্রটি হারাম নয়। অতএব এগুলো থেকে ভালো কিছু শুনলে বা শিখলে অবশ্যই সওয়াব পাওয়া যাবে, কিন্তু অনিসলামিক কিছু দেখলে বা শুনলে গুনাহ হবে। আমরা আবার বলছি, টেলিভিশন রেডিও থেকে এবং কোরআনের তাফসীর, কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান এগুলো শুনলে সওয়াব হবে। কোরআন তিলাওয়াত, কোরআনের তাফসীর শুনলে অবশ্যই সওয়াব হবে, কিন্তু কোনো হারাম কিছু দেখলে বা শুনলে অবশ্যই গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।